বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। হ্যাঁ ভাই, আমি কিন্তু প্রচুর ভয় পাইছি ভাই, মানে সাগর ভিতর দিক ঢুকে চলে গেছে। একই দৃশ্য, একই মনোরম মদনটক, মদনটক হাজার হাজার মদনটক এইখানে প্রতিদিন 2 লক্ষ টাকা বর্ষাকালে, প্রতিদিন 2 লক্ষ টাকা ইনকাম হয়। আর এখন কেমন হয়? এখন ধরো শুক্রবারে ওই 50,000 টাকা। রাতারগুল সোয়ান ফরেস্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। সবার কপালে 32 তারিখ জোটে না, তো আমাদের কপালে অলরেডি 32 তারিখ হয়ে গেছে। এক কথাই অসাধারণ। আসলে সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে তার ভিতর রাতারগুল একদমই অন্যতম। আচ্ছা এই জায়গাটার নাম কি আঙ্কেল? এটা হলো রাতারগুল। এটা হচ্ছে রাতারগুল। রাতারগুল যাওয়ার জন্য কি আপনারা এখান থেকে লঞ্চ ভাড়া করতে হবে? জি। লঞ্চ ভাড়া করার পরে ওইখানে যে কি মানে প্রক্রিয়া? ডিঙ্গি নৌকা থাকবে, এগুলো দিয়ে পুরো স্পট ঘুরে নিয়ে আসবে। আচ্ছা এইখান থেকে আমরা যাব একটা ওই ওই জায়গাটার নাম কি? ওইটা হলো রাতারগুল সোয়াম ফরেস্ট। সোয়াম ফরেস্ট, সোয়াম ফরেস্ট, ও সোয়াম ফরেস্ট। তো এখানে সোয়াম ফরেস্ট, সোয়াম ফরেস্টে যাবো, ওইখান থেকে আলাদা ডিঙ্গি ভাড়া করতে হবে নাকি? না এটা একই প্যাকেজে। ও একই প্যাকেজে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে নৌকা ভাড়া করে এখন যাব সোয়াম ফরেস্টে। ঘাট থেকে আমরা টিকিট কাটলাম, আমাদের কাছ থেকে ট্রলার আছে। এই যে ভাই চালাবে, ভাই আপনার নাম কি? মামুন। মামুন, আপনি কতদিন আছেন এখানে? 3.5 বছর। 3.5 বছর এই ট্রলার চালাচ্ছে ভাই। তো ভাই আমাদের আজকে দেখাবে কই ট্রলার চালাই। ওই যে শুকনা মৌসুমেতে আর ওই যে বর্ষাকালে ডিঙ্গি নৌকা, ডিঙ্গি নৌকা আর বর্ষাকালে ভাই ডিঙ্গি নৌকা চালাই। তো যাই আসলে দেখি ওইখানে কি আছে দেখার মতো। তো যারা রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে আসবেন, এই যে যে ভাই আছে, এই ভাই কিন্তু খুব ভালো গান করে। আপনাদের কাছে যদি গান শোনার তেমন কোনো ডিভাইস না থাকে ভাইকে বলবেন, ভাই কিন্তু খুব ভালো গান করে। তো আমরা চলে আসলাম রাতারগুল, যে পর্যটন স্পট। তো এখানে কার্ড সবাই আছে, সবাই তো নিয়ে আসে নাই, আমরা মোবাইলে দেখাইলে হবে। আমরা তো একসাথে আসছি সবাই, বুঝছেন? সবাই কি আসে না? আমি বড় ভাই, আমি আমারই কার্ড আছে, তার মানে সবাই স্টুডেন্ট। না না ঠিক আছে, তাহলে আমরা সবাই স্টুডেন্ট। গভর্নমেন্ট বলছে যে উপযুক্ত প্রমাণ দেখি, উপযুক্ত প্রমাণ এই দেখাইলে এই নেটওয়ার্ক নেই রে। ওই তো আঙ্কেল, এখানকার না না ওটা এখানকার সিকিউরিটি বেশ ভালো, জায়গাটাও খুব সুন্দর। আমার চেয়ে বড় তো আর কেউ নাই। তো এখানের এই যে সিস্টেমটা আছে এটা শেষ করার পরে দেখা যাক, আমরা আপনাদের অন্য জায়গায় দেখাতে পারবো। তো বন্ধুরা আমরা এখন প্রবেশ করতেছি সিলেটের একটি অন্যতম কি পর্যটন পর্যটন কেন্দ্র সোয়ান ফরেস্ট। তো এখানে বন, আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট হবে আশা করি। তো এখানে বেত গাছ, বেত গাছ এবং আরো নানান রকমের নানান রকমেরই গাছ আছে, এবং চারি সাইডে শুধু পাখির বাসা, শুধু ওয়াও ওয়াও আর ওয়াও, শুধু ওয়াও আর ওয়াও। গাছগুলো আরো দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ এই দেখেন চারি সাইডে কিন্তু জঙ্গল। হ্যাঁ জঙ্গল, শুনেছি বাঘও নাকি আছে এখানে, বাঘও থাকতে, বাঘের বাচ্চা থাকতে পারে। আর গাছগুলো কিন্তু কেওড়া গাছের মতো গাছ,
আর এই যে পাহাড়ি মানে ওর নাম হচ্ছে সাজ্জাদ, কিন্তু ওর নামটা পাহাড়ি চূড়ায় উঠবো, নামটা চেঞ্জ করতেছে, ও নামটা হচ্ছে পাহাড়ি সাজ্জাদ রাখতে চাচ্ছে। তো আমরা বলছি যে নাম রাখার জন্য 7 দিনের পরে আকিকা করা লাগবে, তো ও আকিকা করতে চাইছে। খাবেন নাকি? হ্যাঁ খাবেন, খাবেন নাকিতে ওর আকিকার যে খাওয়া দাওয়া ওইটা হবে। আপনারা সবাই সবাইকে আমন্ত্রণ? না না না, 7 জন আর আমি সবাই, ও 7 জন আর আমরা, মানে এখন যে 7 জন আছে, এই যে ছবি তুলবে না, আমরা এই যে ভিডিও করে ধারণ করে রেখে দিলাম যাওয়ার সময়। তো ফরেস্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে এই যে না, এটা নৌকায় চলে, এটা নৌকায় যায়, এই যে এইখান দিয়েই পানির সময় নৌকা চলে, তখন কিন্তু দেখতে বেশ ওয়াও লাগে। আর বাড়া যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট দিবেন, কমেন্টস করলেন আর শেয়ার না করলেন না করলেন সমস্যা নাই। পানি সামনে সামান্য পানি আছে। তো এই ফরেস্টের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সামনে আরও বেশ মজার কিছু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরোপুরি মনে আসছে যে জায়গা পানি খায়, মানে পানির সময় আর কি এখানে পুরোটা পানি থাকে এবং এই গাছের ভিতর দিয়ে পানি থাকে। তো নৌকা এই গাছের গাছগাছালির ভিতর দিয়ে চলে, কিন্তু এখন পানি না থাকার কারণে এই যে এইখানে যে পানি আছে, এখানে প্রতিটা নৌকায় চারজন চারজন করে ভ্রমণ করবে। এখন দেখেন আমি এই যে দুই নৌকায় পা দিচ্ছি, এখন আমার পরিস্থিতি কি হতে পারে আসলে আপনারাও জানেন না আমিও জানি না। তো দুই নৌকা থেকে আমি আবার এক নৌকায় চলে গেলাম। তো এই হচ্ছে রাতারগুলের যে মূল ভালো লাগার জায়গাটা এইটা, মানে এখানে আসলে অনেক গাছের মানে উপর দিয়ে গাছ, হ্যাঁ উপর দিয়ে গাছ এবং নিচ দিয়ে পানি। অনেক সময় আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছি যে রাতারগুলের যে ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে গাছের গোড়াগুলো, এর কিন্তু এইগুলো কিন্তু পানি থাকে এই পর্যন্ত, পানি থাকে এই পর্যন্ত, এবং উপরে কিন্তু অনেক পাখির বাসা, বক পাখি, তারপরে হাঁস পাখি, চুড়ুই পাখি, অনেক পাখির বাসা আছে। আপনারা যারা সশরীরে এসে দেখতে পারবেন, তাহলে আসলে এখানকার যে অনুভূতিটা সেটা আসলে বুঝতে পারবেন, কারণ সব জিনিস কিন্তু মানে ফোনে বা ভিডিওতে দেখে ওর আসলে ফিলটা নেওয়া যায় না। তো আপনারা যারা দেখতেছেন তারা এখানে আসতে পারেন এবং এই ফরেস্টটা উপভোগ করতে পারবেন। এবং ওইখানে বড় একটা টাওয়ার আছে, টাওয়ারের পর গেলে অবশ্যই এখানে মনে হয় ছবি তোলা নিষেধ, এই জন্য আমি ছবি তুলতে পারিনি। আমরা টাওয়ারের পর উঠছিলাম, বেশ বড় পাঁচতলার উপরে যে কাগজে ফেলায় ওরা, এটা কিন্তু খুব খারাপ লাগছে। হ্যাঁ, তবে ওইখানে যারা টুরিস্ট আসে তারা কিন্তু ওই খাবারের যে নোংরা যে প্যাকেটগুলো আছে এইগুলো ফেলায়, ফেলার কারণে একটু পরিবেশটা দূষণ মনে হচ্ছে। যারা সিগারেট খায়, ধূমপান করে, তারা সিগারেটের প্যাকেট ফেলে। তো যারা ধূমপান করেন তারা ধূমপান করবেন না, কারণ ধূমপান এমনিতেই মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা ঘটায় এবং আমাদের পরিবেশকে দূষণ করে। হ্যাঁ, পরিবেশকে দূষণ করে, মনে করেন কি, ওই দেখেন হাজার হাজার পাখি, লাখ লাখ পাখি, ওই যে দেখেন দর্শক, মদন টাক, এই যে বিভিন্ন মনে করেন যে পাখিগুলো আমরা পার্কে দেখি, সেই পাখিগুলো কিন্তু আপনারা এইখানে আসলেই বাঘ 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 বাঘ। তো আমার পিছনে ওই যে পাখিগুলো, বড় বড় কিন্তু পাখি, হ্যাঁ ওগুলো হচ্ছে মদন টাক, যেগুলো আমরা মূলত সচরাচর পার্কেই দেখি। ওয়াও, এই যে পাখি, ওয়াও, দেখেন এই দেখেন এই যে মদন টাক, এইগুলো কিন্তু এইখানে মানায়, যারা চিড়িয়া মানে বিভিন্ন চিড়িয়াখানায় রাখেন, বন্দি করে রাখেন, সেগুলো কিন্তু আসলেই অন্যায়, কারণ আপনার যদি দেখার ইচ্ছা হয় তাহলে ওদের বাসভবনে এসে, ওদের থাকার জায়গায় এসে আপনারা দেখতে পারেন, কিন্তু এইগুলোকে আপনারা বন্দি করে রাখার কোনো অধিকার নেই আপনাদের। আপনারা কখনো বন্দি করে রাখবেন না, কোনো পাখিকেই বন্দি করে রাখবেন না, আমরা সেটাই বলবো। এইখানটার ভিউটা আসলেই অসাধারণ। হাজার হাজার পাখি, হাজার হাজার রকমের পাখি আছে। আমরা এইখানটায় শুধু মদন টাকেরই বাসভবন, ভিডিওটা আপনারা দেখেন স্বপ্ন ছিল। তো তুমি তো শেষ পর্যন্ত রাতারগুল চলে আসছো নাকি? তো তোমার অনুভূতির কথাটা একটু বলো।
আরো আমার অনুভূতি আমি বলে শেষ করতে পারবো না তাই এক কথাই অসাধারণ আচ্ছা তো আমরা এখন শফিকুল ভাইয়ের কাছে যাব ভাই এই যে রাতারগুল কি আপনার আসার কোনো স্বপ্ন ছিল আসসালামু আলাইকুম হ্যাঁ রাতারগুল আসলে সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে তার ভিতর রাতারগুল একদমই অন্যতম তবে এখানে আসলে আসাটা বর্ষাকালে আসলে ভালো হয় কারণ বর্ষাকালে পানি থাকে স্পটটাতে পুরো বনেই কিন্তু পানি থাকে এবং নৌকা নিয়ে পুরো বনে কিন্তু ঘোরা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে অল্প কিছু নালার দিকে পানি আছে আর বাকিটা বাকি আসলে পানি নাই যার কারণে আমরা বেশি ঘুরতে পাচ্ছি না বা বেশি স্পটে আমরা যেতে পারছি না শুধু যতটুকু পানি আছে ততটুকু ঘুরতে পেরেছি তো বর্ষাকালে যারা আপনারা এখানে আসতে চান তাদের আমি বলবো যে আপনারা বর্ষাকালে আসতে পারেন বর্ষাকালে আসলে আপনারা পুরো যে রাতারগুলের ভিউ এই ভিউটা আপনারা পাবেন তো আসলে বন্ধুরা এখানে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা তারা অবশ্যই আসবেন গাছে কিন্তু বাদরও আছে বাদরগুলো দেখতে হলে আপনার এখানে ও ছবি তুলতেছ আচ্ছা ঠিক আছে আমাদের স্মৃতিতে রাখার জন্য আমরা কিছু ছবি টবি তুলবো সবাই তো আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি তো বেরোনোর সময় আর যা যা চোখে পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না না করলেও সমস্যা নাই দেখছেন তাতেই অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই ছবি তোলা পর্যন্ত ছবি তোলার যে বিরতিটা নিচ্ছি তা সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন তো রাতারগুল ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে আমরা টোটাল এই যে যে বীজটা আছে এটা ঘুরলাম ঘোরার পরে লাস্ট পজিশনে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা হয়েছে আমার নামও সাদিক ওর নামও সাদিক তো ও এখানে খুব ভালো ছবি তোলে আর হচ্ছে যে আসলে আমরা তো অনেকেই ক্যামেরা সেটিংগুলো বুঝি না তো ও আমার এই ক্যামেরার এই সেটিংগুলো আর কেউ ঠিক করে দিচ্ছে এখন সেই আগের মতো ছবি হচ্ছে পিছনে ব্লার টিলার করে মোটামুটি কালার গ্রেডিং মেডিং খুব সুন্দর করে দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ ভাই সাদিক ভাইকে আসলে সাদিক ভাই কোনোদিন এইভাবে বলি নাই কারণ কি আমি সাদিক রে আর পাইনি সাদিক খুব নামটা খুব কম পাইছি এর আগে তুমি তুমি কোনো সাদিক পাইছো পাইছো তার নামও সাদিক তো দেখা হবে সাদিক তো রাতারগুল সোয়ান ফরেস্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো এখানকার পরিবেশটা মূলত বর্ষাকালেই সুন্দর থাকে কিন্তু এখন তো শুকনোর সময় এখন তো পানি নেই এই ফরেস্টে তো পানি যদি থাকতো তাহলে এর সৌন্দর্যটা বহুগুণে বৃদ্ধি পেত তো আমরা এখন রাতারগুল যে সোয়ান ফরেস্ট সেই সোয়ান ফরেস্টের থেকে বের হয়ে যাচ্ছে এই যে সেই সোয়ান ফরেস্টের যে আমরা যে নদীর থেকে উঠছিলাম আঙ্কেল এই নদীর নাম কি গোয়াইন নদী চেঙ্গির খাল আরেক নাম আছে চেঙ্গির খাল গোয়াইন নদী এই যে তো এখান থেকে আপনাদের সব কিছু দেখানোর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এই আঙ্কেলই মোটামুটি আমাদের ১৫ বছর না প্রতিদিন কতগুলো আসে আসে ধরো বর্ষা মাসও এই যে জুন জুলাইতে এই চার মাসে অনুমান ডেইলি ২০০০ করে ঢুকে আচ্ছা তো বর্তমানে ঢুকে ৪০০-৫০০ এইভাবে ১০০-১২০০ ঢুকে পার ডে তো এখন তো আসলে বর্ষার মৌসুম না সেহেতু একটু পর্যটক কমই আসবে এখন ৪-৫০০ আসে আর যখন সিজন থাকে তখন ২০০০-৩০০০ বা এর কম বেশি আসে প্রতিদিন ২ লক্ষ টাকা বর্ষাকালে প্রতিদিন ২ লক্ষ টাকা ইনকাম হয় আর এখন কেমন হয় এখন ধরো শুক্রবারেও ৫০,০০০ টাকা আর শুক্রবার বাদে তিন টাকা আছে তিন ঘাটে মিলিয়া
সোয়ান ফরেস্টের আপনাদের মোটামুটি সম্পর্কে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এখানে এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথেও মানে কথা বললাম। তো আপনারা টোটালি আশা করি সব কিছু ঠিকঠাক মতো জানতে পারছেন। তো এই সোয়ান ফরেস্ট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।